হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো গাইজ, উইন্টার তো চলে এসেছে, তো উইন্টারে আমরা আমাদের ফেসের সাথে যাতে আমরা বডিরও স্কিন খুব ভালোভাবে হাইড্রেটেড আর ময়েশ্চারাইজড রাখতে পারি, সেজন্য আমি আজকে তোমাদের সাথে একটা প্রোডাক্টের রিভিউ শেয়ার করব। এই প্রোডাক্টটা আমাদের বডি স্কিনকে, ফুল বডি স্কিনকে খুব ভালোভাবে ময়েশ্চারাইজ করে আর খুব গ্লোয়িং আর সফট রাখে। তো চলো দেখিয়ে দিই প্রোডাক্টটা কি। তার আগে প্লিজ, যারা ফার্স্ট দেখছো চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করো আর বেল বাটনে অবশ্যই ক্লিক করো, নাহলে কিন্তু ভিডিও তোমরা মিস করে যাবে। ওকে, সো প্রোডাক্টটা হলো, প্রোডাক্টটা গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের গ্লো বডি পলিশিং অয়েল। এটা আমি তোমাদের ক্লোজ দেখিয়ে দিচ্ছি। সো গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের গ্লো বডি পলিশিং অয়েল, এটা 200 ml আছে। এটার প্রাইস হলো 165 rupees। আর এটাতে ইনগ্রিডিয়েন্টস রয়েছে হরিদ্রা, তুলসী, অ্যালোভেরা, পিনাট অয়েল, অলিভ অয়েল, অরেঞ্জ অয়েল, কোকোনাট অয়েল আর চন্দন অয়েল। তো এটা খুবই ভালো একটা বডি অয়েল। তো অন্য সব বডি অয়েল কী হয় যে একটু চিপচিপি টাইপের হয়, একটু মোটা টাইপের হয়, যেটা লাগানোর পর আমাদের স্কিনে একটা স্টিকি স্টিকি ভাব চলে আসে, বাট এটা ওরকম কিছুই না। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা একটা ইয়েলো কালারের আছে, লাইট ইয়েলো কালারের। এটা আরেকটা জিনিস, এটা খুবই সামান্য পরিমাণে লাগে, দেখো এটা প্রচণ্ড লাইট ওয়েট, সঙ্গে সঙ্গে এটা স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় আর স্কিন হালকা হালকা একটা ভিজে একটা খুবই ভালো লাগে স্কিনটা, দেখো। আর খুবই সুন্দর একটা গ্লো দেয়। আর এটার স্মেল যেটা রয়েছে খুবই লাইট স্মেল, যারা খুবই উগ্র স্মেল পছন্দ করো না তাদের জন্য এটা খুবই ভালো, খুবই লাইট স্মেল। আর এটা লাগানোর পর মনে হয় না যে কিছু একটা লাগিয়েছি, বাট স্কিনে খুব সুন্দর একটা গ্লো অনেকক্ষণ থাকে। তো তোমরা যদি কোনো বডি অয়েল খুঁজছো তো এটা একবার ট্রাই করে দেখতে পারো, এটা খুবই ভালো একটা বডি অয়েল। এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি, অলমোস্ট এতটা হয়ে গেছে, তো তাই ভাবলাম আমার ভালো লেগেছে, তাই ভাবলাম উইন্টার চলে এসেছে তোমাদের সাথে এটা আমি শেয়ার করি। আর উইন্টারে একটা দেখবে মেন প্রবলেম থাকে যে আমাদের ফেসে বলো বডিতে বলো একটা ব্ল্যাক ব্ল্যাক কালারের প্যাচেস চলে আসে। তো আমরা অনেকেই ভাবি যে হয়তো উইন্টারে আমাদের স্কিন কালো হয়ে যায়, সেরকম কিছু না। দেখবে আমরা উইন্টারে কী করি, আমরা জল কম খাই, ঠান্ডা লাগার ভয়ে আমরা জল কম খাই, স্কিন কেয়ার ফেস ভালোভাবে ক্লিন করি না, কোনো কিছু হয়তো জল দিয়ে হয়তো সেরকমভাবে ধুই না, জাস্ট টিস্যু দিয়ে ওয়াইপ করে নিই, এইসব করে নিই। কিন্তু এইসব একদমই উচিত না। গরমকালে যেরকমভাবে তোমরা স্কিন কেয়ার করো, শীতকালে তার থেকে বেশি তোমাদেরকে করা উচিত। তো গাইজ, আরেকটাই কথা বলবো যে হয় এই বডি অয়েলটা তোমরা ইউজ করতেই পারো, বা তোমরা যে বডি অয়েল ইউজ করছো খুব ভালোভাবে সেটাকে অ্যাপ্লাই করো, আর 2 times পারলে অ্যাপ্লাই করো, চানের পর আর রাত্রেবেলা ঘুমানোর আগে অবশ্যই। কারণ ঘুমানোর সময় যদি আমরা ভালোভাবে স্কিনকে ভালোভাবে ময়েশ্চারাইজ করি, তাতে সকালবেলা আমাদের স্কিনটা অনেকটা নরম আর সফট থাকে সারাদিনের জন্য, সারাদিনের টর্চারের জন্য আমাদের স্কিন রেডি থাকে। তো গাইজ, আজকে এটুকুনি তোমাদেরকে বলার ছিল, আর কালকে আবার কোনো নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। প্লিজ আমার চ্যানেলে অ্যাক্টিভ থেকো, আর তোমাদের কোনো প্রবলেম থাকলে সেটাও আমার সাথে শেয়ার করতে পারো। আর এটুকুনি তোমাদেরকে আজকে বলার ছিল, খুব ভালো থেকো, শীতকাল খুব এনজয় করো, বাই।